নদী পাড়ে পার্ক গড়ে সৌন্দর্যায়নের উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা। সকাল বিকেল সাধারণ মানুষ যাতে ঘোরাফেরা করতে পারে সেই উদ্দেশ্যে কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর পাড়ে সবুজ পার্ক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জের শান্তি কলোনি মহাশ্মশানের আগে শ্রীমতী নদীর পাড়ে পুরসভার নিজস্ব প্রায় 1.5 একর জমির ওপর এই সবুজ পার্ক নির্মাণ করা হবে। এই পার্ক নির্মাণের জন্য 86 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প রূপায়ণের লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে প্রস্তাবিত জমি মাপযোগ করে পৌরসভার আধিকারিকরা। পৌরপতি রামনিবাস সাহা জানিয়েছেন, শ্রীমতী নদীর পাড়ে খোলামেলা পরিবেশে ভ্রমণ ও শরীরচর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। না, জায়গা মাপজব হওয়াই ছিল আগের থেকেই, মাপজব করে এটা 4-5 বছর আগে রেজিস্ট্রিও হয়ে গেছে। আমরা এখন এইখানটা একটা গ্রিন স্পেস, সন্ধ্যা সকালবেলা সিনিয়র হোক জুনিয়র হোক মানুষদের হাঁটা হাঁটে নদীর ধারে একটা মনোরম পরিবেশ যাতে হয় তার জন্য একটা গ্রিন স্পেসের একটা আমরা টেন্ডার করেছি, যেটা 86 লাখ টাকার আনুমানিক খরচ। চারদিক দিয়ে আপনি যেরকম দেখবেন ফরেস্টে ফিনিশিং করা থাকে সেরকম ফিনিশিং থাকবে, আর হাঁটাহাঁটি করার জন্য রাস্তা থাকবে, জল বের করার জন্য ড্রেন থাকবে, গাছপালা লাগানো হবে, মানুষকে বসার জন্য অনেক ধরনের চেয়ার বসানো হবে, কিছু ফোয়ারারও আমি চেষ্টা করতেছি যদি বসানো যায় মাঝখানে একটা। পৌরসভাবাসীকে তাদের কতটা উপকৃত হবে? না না, প্রচণ্ড কালিয়াগঞ্জে কী আছে দেখেন না, আজকে আমরা সন্ধ্যা হলে সকাল হলে সব স্টেশনে হাঁটতে যাই। আজকে স্টেশন বলে দিছে যে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ এখানটা আসবেন না, সম্ভব সাধারণ মানুষের জন্য প্ল্যাটফর্মের টিকিট কেটে তারপর ওই প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করার জন্য। এইখানটা একটা আমার পাশে দাদা দাঁড়ায় আছে, জ্যোতিদা আমাদের পৌরসভাকে দিয়েছিল জায়গাটা, কিছু নিচা ছিল জায়গাটা, আমরা মাটি টাটি ভরে ওই গ্রিন স্পেসের একটা অমৃত টু থেকে আমরা এই প্রজেক্টটা পেয়েছি। এটা হওয়ার পর দেখবেন একটা পরিবেশই আলাদা, টোটালটাই মোটামুটি এখানটা যা জমি আছে 4-4.5 বিঘা টোটালটার উপরেই আমরা স্পেস তৈরি করি। শুরু হয়ে গেছে দেখেন, ঘর তৈরি হয়ে গেছে আর মোটামুটি 2-1 দিনে দেখতে পারবেন সব মাটি টাটি খুঁড়াখুড়ি এঙ্গেল জাম করা ফিনিশিং করা টোটাল কাজ। দেখেন মাটি ফেলা হচ্ছে, কিছু কিছু জায়গা মাটি এখনও লাগবে, সেখানটা মাটিও ফেলা হচ্ছে।